কি হয়েছে? রাহাত কোথায়? রাহাতকে পুলিশে ধরেছে। পুলিশ? কেন? কারণ জানা যায়নি, তবে সিরিয়াস কিছু হলো মনে হচ্ছে না। আচ্ছা তোমরা এখানে থাকো, আমি একটু থানায় যাচ্ছি। হ্যাঁ আঙ্কেল। আমার ফোনও ধরছে না। মামুনি তুমি একটু ফোন করো না, কোথায় আছি একটু দেখো। জি আন্টি, অবশ্যই, আপনারা বসেন, আমি ফোন দিয়ে আসছি। আচ্ছা। বিপদ হলো নাকি? ফোন ধরছে না কেন? আন্টি আমারও তো ফোন ধরছে না। ও আই, তুমি আরেকবার একটু ট্রাই করো না। আমাকে কে ফোন করলো? হ্যালো, রায়হান সাহেব বলছেন? জি বলছি। রাহাত, আপনার কি হয়? জি আমি রাহাতের আব্বা। ওকে থানায় আনা হয়েছে। কি? কোন থানায়? উত্তরা মডেল থানা। আমি এখনই আসছি। জি জি। কি হয়েছে? রাহাত কোথায়? রাহাতকে পুলিশে ধরেছে। পুলিশ? কেন? কারণ জানা যায়নি, তবে সিরিয়াস কিছু হলো মনে হচ্ছে না। আচ্ছা তোমরা এখানে থাকো, আমি একটু থানায় যাচ্ছি। হ্যাঁ আঙ্কেল, আমি কি আপনার সাথে একটু যেতে পারি? আচ্ছা চলো। আমার ছেলেটা গত দুদিন আগেই একটা ছিনতাইকারী চক্র আমাদের হাতে ধরা পড়ে। দেখে তাদেরকে ভদ্র পরিবারের সন্তানই মনে হয়েছে। নেশার টাকা জোগাড় করার জন্য রাতের অন্ধকারে গাড়ি নিয়ে ছিনতাই সহ নানান অপকর্মে জড়িয়ে পড়ে। আমাদের তথ্য মোতাবেক গত কয়েকদিনে তারা বেশ কয়েকটি এরকম অপকর্ম সংঘটিত করেছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী রাহাতও এর সঙ্গে জড়িত। এই তো মাসখানেক পূর্বেও এক ভদ্রলোক তার মেয়ের বিয়ের জন্য কেনাকাটা করে বাসায় ফিরতেছিলেন। রাহাত সহ তিন চারজন বন্ধু মিলে সমস্ত মালামাল লুট করে নিয়েছে। এখানে রাহাতের গাড়িটিও ব্যবহার করা হয়েছে। আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখে এটা নিশ্চিত হয়েছি।